বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা, তো আমি স্নান ধান করে নিয়েছি। আজকে যেহেতু সরস্বতী পুজো, তো এখানে রান্না বান্না সব বসিয়ে দিয়েছি। রান্না বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার পুজো ঠাকুরমশাই আসবে খানিকক্ষণ পর, তারপর পুজো হবে বাড়িতে। আর যা সকালবেলা আমার কাজ ছিল সেগুলো আমি করে নিয়েছি, জামাকাপড় কিছু সুতিগুলো আর যে একটা কাজ ছিল সেগুলো করে নিয়েছি। তো ঠাকুরমশাই আসবে, পুজো হবে, তো পুজোতে যখন ঠাকুরমশাই আসবে তখন তো হচ্ছে যাবো, পুজোতে শেয়ার করবো। বেশি কিছু রান্না করিনি, ডাল করেছি, আলু পোস্ত আর ফুলকপি পোস্ত আর কুমড়ো ভাজা, ব্যাস এইটুকু দিয়েই আজকে আমরা লাঞ্চ করবো। আসলে আমাদের খিচুড়ি করার কথা ছিল, তো শরীরটা একটু সবার খারাপ, একটু একটু বিয়ে বাড়ি হয়ে খাওয়া, খিচুড়িটা করা হয়নি, তো বললাম প্লেন ভাতই করে দিই, এগুলো দিয়ে আজকে লাঞ্চটা হবে। তো চটপট করে আমি বাকি রান্নাগুলো সেরে নিই, তারপর তো বলছি না। রেডি হয়ে আমি ছাদে চলে এসেছি। মা আর আমার যা সব পুজোর যোগাড় যন্ত্র সব করে দিয়েছে, আর রান্না বান্না আমার সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ভাতটা বসাবো আর ডালটা খালি মা গিয়ে করবে, আর ছেলেকেও রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। দেখো রেডি হয়ে গেছি। এবার ছাদে এখানে প্রচণ্ড রোদ্দুর, মানে খুব ভালো লাগছে দুর্গা ঘুরে বেড়াতে। আর ছোটোবেলার দিনের কথা মনে পড়ে যাচ্ছে, যখন ছোট ছিলাম যে সরস্বতী পুজোতে স্কুলে যেতাম, বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতাম, খুব ভালো লাগতো দিনগুলো, দিনগুলো কথা খুব মনে পড়ছে। আর এখন তো আর সেরকমভাবে ঘুরতে যাওয়া হয় না, বাড়িতে যেহেতু পুজো হয় আর ছেলেও একটু মোটামুটি বড় হয়ে গেছে, বাড়িতে পুজো করতেই হবে, তো পুজো হয়, সেই জন্য আর বাইরে এখনও যাওয়া হয় না খুব একটা। যখন স্কুলে পড়তাম তখন খুব ঘুরতাম, খুব বেড়াতাম, এখন সেটা হয়ে ওঠে না, সেই দিনগুলোর কথা খুব মিস করি। যাই হোক, তো ঠাকুরমশাই এখনও অবধি এসে পৌঁছাননি, তো উনি আর আধ ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যাবেন, তারপর পুজো স্টার্ট হবে, তারপর তোমাদের সাথে পুজোটা আমি শেয়ার করব। আরতি হলো, পুজো হলো, আরতিটা আমি ঠিক তুলতে তখন শাক বাজাচ্ছিলাম বলে আরতি তো আর তুলতে পারিনি। তো পুজো ফুজো হয়ে গেলো, এবার আমরা নিচে যাবো, তো ঠাকুরের কাছে প্রসাদ থাক, তারপর পরে এসে প্রসাদগুলো আবার তুলে নেবো। ভাত খাওয়া হয়ে গেছে, এখন দুপুরবেলা ভাত ফাত খেয়ে নিয়েছি, খাইয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো আজকে রাত্রির বেলা হবে কড়াইশুঁটির কচুরি আর এই আলুর দম হবে, তো এই আলুর দম দিয়ে কড়াইশুঁটির কচুরি বানাবো। তো আমি এখন আলুর দমটা ফটাফটাকে বানিয়ে নিই, তারপর কড়াইশুঁটির কচুরির পুরটা আমি তৈরি করে রাখবো। এখানে কড়াইশুঁটির পুরটা আমি বানিয়ে নিচ্ছি, আর এখানে আলুর দমের জন্য আমি মশলাটা কষছি, টমেটো আদা দিয়ে আলুর দমটা বানাবো। তো নিরামিষ বানাবো যেহেতু, টমেটো আদা দিয়ে আমি বানাচ্ছি। আলুর দমের মশলাটা এখানে কষা হচ্ছে, এখানে আলুগুলো ভেজে রেখে দিয়েছি। তো কচুরিগুলোর জন্য পুরটাকে ভালো করে আগে সেট করে বানিয়ে নিই, তারপর আবার তোমার সাথে কথা বলছি। এখানে আমার আলুর দমটাও হয়ে গেছে, এই যে আলুর দম বানিয়ে নিয়েছি, আর এইদিকে ছেলে জল ফুটছে, জল ও তো এখনও ফোটানো জল খায়, সেই জন্য এখন জল ফুটছে, জল ভরে নেবো এই ফ্লাস্কে, আমি জল ভরে নেবো। আর আলুর দম হয়ে গেছে, আর এখানে কড়াইশুঁটির কচুরি যে পুরটা আছে সেই পুরটা আমি বানিয়ে রেখে দিয়েছি। রাত্রিতে তো কচুরি মা বানাবে, তখন রাত্রি 10টা মতো বাজে, তো এখন আমাদের সবার খাওয়া হয়ে গেছে, তো ছেলেকে এখন আমি খাইয়ে নেব। বাবা ভালো করে দাও, ছেলেকে আমি খাওয়াচ্ছি, হাই করে দাও, হাই। ছেলেকে এখন আমি খাওয়াচ্ছিলাম, তো খাওয়া দাওয়া হয়ে গেলে, আমাদের তো সবার খাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া হয়ে গেলে আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা, গুড নাইট, টাটা।